নাজিরাত শিবসাগর জেলা অক্স নাজিরাত শিবসাগর জেলা টাস্কফোর্সের উদ্যোগত শিমলুগুড়িত বারোটিক শিশু শ্রমিক উদ্ধার। নাজিরার শিমলুগুড়ি বালিঘাট অঞ্চলত একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানে নীতি উলঙ্ঘা করেছে শিশু সুরক্ষা আইনক, বুড়া আঙুলি দেখুয়াইছে বিভাগীয় কর্তৃপক্ষ। শিবসাগর জেলা শিশু শ্রমিক টাস্কফোর্স সমিতিয়ে নাজিরার শিমলুগুড়ি অঞ্চলত শিশু শ্রমিক উদ্ধার অভিযানত জেলা শিশু সুরক্ষা কল্যাণ বিষয়া ডক্টর বিকাশ রঞ্জন কোঁৱৰ, শিশু কল্যাণ সমিতির অধ্যক্ষা মনালিসা শর্মা, নাজিরা শ্রম বিষয়ার কার্যালয়ৰ শ্রম পরিদর্শক আরশাদ আহমেদ, শিমলুগুড়ি আরক্ষী থানার সহযোগত জিলা শিশু সুরক্ষা বিষয়ার কার্যালয়ৰ সমাজসেবকদ্বয় দীপক টায়ে প্রার্থনা দ্বারা নাজিরা শ্রম বিষয়া কার্যালয়ৰ কর্মচারী বিপুল গগৈর লগতে স্থানীয় সাংবাদিকৰ সহযোগত শিমলুগুড়ি অঞ্চলৰ পিঙ্কুমোহনৰ ব্রয়লার ফার্মৰ পৰা দুজন, শিমলুগুড়ি ৰাজস্থান হোটেলৰ পৰা তিনিজন, বালিঘাট পাৰিজাত হোটেলৰ পৰা ছজন, বালিঘাট কাৰ ৱাশিঙৰ পৰা এজন, মুঠ বাৰজনকৈ শিশু শ্রমিক উদ্ধাৰ কৰি শিশু শ্রমিক নিয়োগ কৰা মালিকপক্ষৰ ওপৰত শিমলুগুড়ি আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰি প্ৰকৃত পিতৃৰ সন্ধানৰ আগমুহূর্তলৈকে স্বাস্থ্য পরীক্ষা করে শিবসাগরত অবস্থিত আহানা শিশু গৃহ রখার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাটকাই টিভি। নাজিরা মহকুমাত চাইল্ড লেবার টাস্ক ফোর্স আমার সব আছে, আমি চাইল্ড ড্রাইভ এটা করেছো, আর আমি আজি বারোটা শিশু সাসপেক্টেড হয় আর 18 বছর তলত হয় আর হেজার্ডিয়াস কাম করে আছে, লাইক গ্যারাজ হোক বা ধাবা হোক, যোনটো 30 থাকে লাইফত বা চাইল্ডৰো ইঞ্জুৰি হ'ব পাৰে, এনেকুৱা 12টা ল'ৰা আমি ধৰিছোঁ আৰু ধৰি কিনে আমি ৰেস্কিউ কৰি সিহঁতক আনিছোঁ। গতিকে আমি সিহঁতক চাইল্ড ৱেলফেয়াৰ কমিটিক সিহঁতক আমি হেণ্ড অভাৰ কৰিম। আৰু সেইটোৱে যে এটা মেছেজ যাব লাগে যে চাইল্ড লেবাৰটো এটা বহুত বেয়া বস্তু হয়, সৰু শিশুহঁতৰ অধিকাৰ কিছুমান আছে, সেইটো কেতিয়াও আমি ভাইলেট কৰিব নালাগে এনেকুৱা চাইল্ড ৰাইটছটো। সেইটোৱে আমাৰ এটা আৰু গোটেই মান্থ লং প্ৰচেছ হয় চাইল্ড ৰাইট কৰি থাকিম এনেকুৱা। এনেকুৱা চাইল্ড ড্ৰাইভ আগতেও হৈ আছিলে, আগতেও আমি দুটা তিনিটাকৈ এনেকুৱা চাইল্ড ড্ৰাইভ কৰিছিলোঁ, কিন্তু আজি বহুত ছিৰিয়াছলি প্ৰপাৰ ইনফৰ্মেশ্যনৰ থ্ৰুদি আমি গোটেই নাজিৰা আপোনাৰ শিমলুগুড়ি যিমান এৰিয়া আছে এইখিনি এৰিয়াত গৈ পিনে বাৰটা চাইল্ড ৰেস্কিউ কৰিব পাৰিছোঁ। এনেকুৱা আমাৰ কিছুমান ইনফৰ্মেশ্যন আছিলে নাজিৰা মহকুমাৰ বিভিন্ন অঞ্চলত বিভিন্ন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ এনেকুৱা কিছুমান শিশু শ্ৰমিক ৰখা হৈছিলে বুলি। আর তার লগতে আসাম গভর্নমেন্টে বচপন বচা আন্দোলনের লগ লাগি এই জুন মাসটোর একশন সেকেন্ড মান্থ এখন চাইল্ড লেবার হিসাবে কৈছে সেলিব্রেট করব দিছে বা রেস্কিউ করব দিছে, আমি তার অংশস্বরূপে সার্ভে করা হয়েছে। এইটো অংশ বলে নহয় আমার তেনেকা রেগুলারলি চলি থাকে ড্রাইভ কিছুমান। আর আর একটা কথা আপনার এটাকে জানাব বিচার যে যা 12 জুনের পর আমার সর্ব গোটে সমগ্রতে চাইল্ড প্রটেকশন সম্পর্কে জনসাধারণের মাজে সজাগতা আনিবর অর্থে যেবিলাক ইস্যু আছে চাইল্ড মেরিজ, চাইল্ড ট্রেফিকিং, চাইল্ড লেবার, চাইল্ড এবিউজ, সেইবিলাকৰ সম্পর্কে সজাগতা আনিবলৈ এটা প্রজেক্ট লৈছে সুরক্ষিত শৈশব সোনালী অসম হিসাবে। আমি তার মাজতে এইখিনি কামো কৰিছোঁ আৰু তাৰ লগতে আৰু বহুতখিনি আমাৰ এনেকুৱা কৰিবলগীয়া কাৰ্যাৱলী আছে। গতিকে আপোনালোকৰ মিডিয়াৰ মাধ্যমে আমি সমগ্র শিবসাগর জিলাবাসীক অনুরোধ জনাব বিচাৰিছোঁ যে শিশুৰ জড়িত এনেকুৱা যদি কিছুমান সমস্যা আপোনালোকে দেখা পায়, নতুবা এনেকুৱা চাইল্ড লেবার বা অন্যান্য কিছুমান যদি আপোনালোকৰ পৰিলক্ষিত হয়, তেতিয়াহ'লে আপোনালোকে শ্রম বিভাগৰ কাৰ্যালয়, জিলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নতুবা আমাৰ ডিষ্ট্ৰিক্ট চাইল্ড প্ৰটেকশ্যন ইউনিট, চাইল্ড ৱেলফেয়াৰ কমিটিৰ লগত যোগাযোগ কৰিব পাৰে। আৰু আজি এই অভিযানটোত আপোনালোকৰ সহায় সহযোগৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ।